উন্নয়ন অভিযাত্রা এগিয়ে নিতে তরুণদের অধিকতর সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন ও আইসিটি খাতের উদ্যোক্তারা। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মাইক্রোসফট বাংলাদেশ এবং ইয়ং বাংলা আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনীতে তারা এই কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। মাহবুব আলম সজলের প্রতিবেদন দেখুন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ মাইক্রোসফট ও ইয়ং বাংলার আয়োজনে চার দিনের প্রশিক্ষণের সমাপনী দিন ছিল শনিবার। তরুণদের অধিকতর দক্ষ ও উপযোগী করে গড়ে তুলতেই এই আয়োজন। অনুষ্ঠানে প্রশিক্ষণের উদ্যোক্তারা বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তরুণদের নতুন নতুন আইডিয়াকে কাজে লাগাতে পারলে ডিজিটাল বাংলাদেশ পূর্ণরূপ পাবে। উপজেলা ইউনিয়ন যত পারি এভাবে প্রযুক্তিকে আপনাদের কাছে নিয়ে গেলে আই থিঙ্ক আপনারা অনেক কিছু করতে পারবেন। এ ধরনের আয়োজন দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে নতুন মাত্রা যোগ করবে বলে জানান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সবসময় বলেন যে আমরা কাউকে পিছিয়ে ফেলে দিতে চাই না, সবাই আমাদের সাথে একসাথে বাংলাদেশের ডেভেলপমেন্ট জার্নিতে আমরা সবাইকে নিয়ে যাব। আর এটা দেখে আমার ভালো লাগলো যে ওনার মাথায় যে চিন্তাগুলো আমাদের এখন তরুণ সমাজের মাথার মধ্যে একই জিনিসটা রিফ্লেকশন আমরা পাবো। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নের অগ্রযাত্রায় তরুণদের আরও বেশি করে সম্পৃক্ত করার তাগিদ দেন অনুষ্ঠানের বক্তারা। মাহবুবুল আলম সজল, বৈশাখী সংবাদ, ঢাকা।